পয়েন্টলেস তো পেন হয় আমি তো কথা বলছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন মিরপুর থেকে মিম মিম তুমি ইংরেজিতে কত পেয়েছিলে লাস্ট যখন পরীক্ষা দিয়েছিলে ডু ইউ রিমেম্বার এখন অ্যাসাইনমেন্ট হয় কিন্তু পিএসসিতে 74 আমার মাঝে মাঝে মনে হয় ইংরেজিতে 100 পাওয়াটা কম হয় তোমাকে উচিত মিনিমাম 100 থেকে 150 পাওয়া তোমার অ্যাটিটিউড এবং তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইংরেজিতে তুমি 50 মার্কস এক্সট্রা পাইতেই পারো ওখানে দুইটা ইংলিশ বলতে পারলে আমার ভালো লাগে তো মিম হ্যাঁ বলো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড এইটাতে কিন্তু ইন দিস ওয়ার্ল্ড নাই হ্যাঁ ওয়ার্ল্ড তো আছে ইন দিস ওয়ার্ল্ড না না ইন দিস ওয়ার্ল্ড বলতে হবে ওয়েলকাম টু দ্য ইন দিস ওয়ার্ল্ড ইংরেজি শিক্ষার আসরে হ্যাঁ তোমাকে একজনকে আমি বলতে শুনছি মানে সে অবাক হয়ে গেছে মনে করেন একটা জিনিস দেখে অবাক হয় না ও মাই গড আমরা বলি না সে কি বলছে জানেন ও মাই গড অফ দ্য লর্ড অফ দ্য রিংস এটা কি রিয়েল আচ্ছা মিম রাখি আমরা একটা হাসবো ভাই ইংলিশ স্ট্যান্ডার্ডে বলছে আমরা যে অবাক হয়েছি না ও মাই গড এরকম ভয় পেয়েছি ও ও মাই গড গড অফ দ্য রিংস হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন সাথী জামাই আপ্পা নাটকটা বোধহয় খুব সিরিয়াসলি দেখছে কেটে দিয়েছে আপনি কথা বলেন আমার মনে আইল ডিস্ট্রি জামা ফোন দিছে তো কল রিসিভ না করলে কে কথা বলবো কিভাবে বলবো ও ওই রিসিভ করে দিচ্ছি আপনি এটা কথা বলেন হ্যাঁ তারপর কথা শেষ হয়ে গেলে আমি কি করবো না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কে বলছেন নট ফর মাইন্ড গাজীপুর থেকে কি নাম তোমার রুকসানা রুকসানা রূপ তেরা রুকসানা প্যার তেরা চিনি আমরা তোমাকে চিনি রোকসানা রোকসানা কে আমরা চিনি আছে তোমার কথা রোকসানা তুমি কোন ক্লাসে পড়ো প্রিয় ক্লাস 9 এ ভেরি গুড আ তুমি ইংরেজিতে কত পেয়েছিলে না না তাহলে কয়বার পরীক্ষা দিয়েছিলে জি ভাইয়া মানে তুমি কি করতেছো হ্যালো ইংরেজি পারো ইংরেজি ইংলিশ ফর টুডে জি ভাইয়া হ্যাঁ আজকে আমি ক্লাস নিচ্ছি ইংলিশ ফর নো মোর ডে জীবনে একটা ক্লাস না করে যা শিখলা এটা দু চারটা ক্লাস করেও শিখতে পারবা না এক্স্যাক্টলি আমার ক্লাস এই পর্যন্ত যারা যারা করে নাই তারা প্রত্যেকে প্লাস পেয়েছে সো ইউ আর গোইং টু তুমি এ প্লাস পেয়ে যাবা আমি একটা পরীক্ষা নিতে চাই তোমার ছোট্ট করে একটা পরীক্ষা তুমি কি দিবে কিছু বলবা নইলে বল্টু তোমাকে বলার মতো সুযোগই দেবে না আপনাদেরকে একটু ভালো থাকার মতো সময় দিই বিশ্বাস করেন বল্টু আপনার কথা শুনে দম বন্ধ হয়ে যাবে আপনার কিছুক্ষণ রেস্ট মানে ব্রেকের পরে আবার শুনে